বাংলাদেশের ম্যাচ ভক্তমনে আনন্দ অন্য সময়ে টিকিট কাউন্টারে মানুষের ভিড় কম দেখা গেলেও শুক্রবার ছবিটা ছিল একেবারেই ভিন্ন একটা বড় কারণ যেমন দিনটা শুক্রবার অন্যটা সন্ধ্যায় খেলা এই গরমে যান যখন যায় যায় অবস্থা তখন সন্ধ্যা ছয়টায় খেলা দেখা সবার জন্যই খুব বেশি সুস্থির টাইমটা এখন হচ্ছে তীব্র গরমের মধ্যে তিনটার মধ্যে তীব্র তাপদাহের মধ্যে জনজীবন এমনি অতিষ্ঠ তার মধ্যে এখানে আমরা প্রচুর দর্শক চট্টগ্রামে বিশেষ করে খেলা হলে প্রচুর দর্শকের সমাগম হয় তো আমার মনে হচ্ছে সন্ধ্যার দিকে যেহেতু খেলা প্রচুর দর্শক হবে এবং ওয়েদার ভালো থাকবে এটা দর্শকদের জন্য কমফোর্টেবল হবে এটা অবশ্যই তখন তো অনেক মানে ঠান্ডা নামিয়ে আসবে রোডটা কমে যাবে অনেক তখন দেখতে একটু স্বস্তি লাগবে বাংলাদেশে খেলা তো আবেগ কাজ করে আমরা পেনি থেকে তাই চলে আসছি আরাম ঠিক এটা তো এখন তো আবোয়া ঠান্ডা হয়ে যাবে খেলা দেখতে অনেক মজা লাগবে। এটা আসলে সস্তিদায়ক। এই কারণেই যে আসলে ওইটা তো ওই সময় ঠান্ডা থাকবে যার কারণে আমরা খেলাটা দেখতে কমফোর্টেবল করব। তাছাড়া যে গরম পড়ছে এই গরমের মধ্যে তো খেলা দেখা কোনোভাবেই সম্ভব না। ঠান্ডা থাকলে অবশ্যই ভালো একটা কিছু খেলা দেখার মতো ইয়া হবে اكيد। আমাদের জন্য নিস শੁੰদে অনেক সস্তিদায়ক কারণ এখন তো তাপমাত্রা সারা বাংলাদেশে বেশি। যদিও চট্টগ্রামে অন্যান্য অঞ্চলের চাইতে কম। তো আমি দর্শক হিসেবে মনে করি যে সন্ধ্যা ছয়টা থেকে যে খেলাটা দিছে এটা আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক এবং আরামদায়ক আমরা খুব স্বাচ্ছন্দ্যে খেলাটা দেখতে পারবো আমার জন্য অনেক আরামে কারণ আমরা ছয়টা থেকে দেখার জন্যই আসছি তিনটার দিক থেকে আমরা দেখতে পারবো না কারণ আমরা দূর থেকে আসি তারপরে অনেক অনেকটা রোদ কারণে আমরা থেকে দেখার জন্য চট্টগ্রামে চৌধুরী স্টেডিয়ামে গ্যালারির উপর ছাদ নাই যে কারণে গরমটা অনুভব হয় সবচেয়ে বেশি রোদের মধ্যে খেলা দেখা অনেক কষ্টের হবে সে অনুমান সবারই আছে সে কারণেই তিন নম্বর টি টোয়েন্টিতে অনেকেই আসবেন না বেশিরভাগেরই ধারণা প্রথম দুই ম্যাচের তুলনায় অনেক কমবে দর্শক সংখ্যা কেননা ম্যাচটা যে দুপুর তিনটায় আপনি ছয়টার দিকের ম্যাচ তো দেখতে আসছেন তিন নম্বর ম্যাচটা তিনটার দিকে তিনটার দিকে আসবেন এই রোদে আসবে না তিনটার দিকে ম্যাচ হলে আপনি আসবেন ইনশাল্লাহ চেষ্টা করবো ওই খেলাটা দেখার জন্য অনেক কঠিন তাও তারপর বাংলাদেশে খেলা তো আসবো দেখতে আসবে ওই ম্যাচটা আমরা যারা চাকরিজীবী আছি তাদের জন্য এমনিতেই দেখা সম্ভব হবে না আর রোদের কারণেও মনে হয় দর্শক একটু কম আসবে আর যারা ক্রিকেট প্রেমিক রোদ রোদ কিচ্ছু মানবে না আসবেই ওই তো সবাই সবাই দেখতে পারবে পারবে না না আসতে কারণ সবার অফিস টাইম সবকিছু পরেও ম্যাচকে ঘিরে চট্টগ্রামে যেন চলছে আনন্দ উৎসব দলে দলে মানুষ আসছে শান্তরা রাজাদের বিপক্ষে খেলার আশা করতেই পারে পুরো মাঠ ভর্তি দর্শকের সামনে চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ অলরাউন্ডার